আমরা আজকে ভোরবেলা নাগাদ খবর পাই যে মৌজগা, বিন্দলের যে মৌজগা বলে যে গ্রামটা আছে, সেখানে হরিয়ানা থেকে একটি ছেলে এসে একজনের বাড়িতে প্রায় 7 দিন ধরে আছে, এবং ছেলেটার উদ্দেশ্য এবং যে বাড়িতে এসে উঠেছে সেই বাড়ির লোকের নাম হচ্ছে মদন বর্মন। সেই মদন বর্মনের ভাগ্নিকে মদন বর্মন এই ছেলেটার সাথে বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত করেছে। এই খবরটা পাওয়ার পরে আমরা সাথে সাথে ওখানে যাই, গিয়ে প্রথমে দেখি ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে ছেলেটাকে আমরা ওই ঘর থেকে বার করি, এবং তারপরে ছেলেটাকে আমরা এবং চাইল্ড লাইনের ওরা সবাই মিলে গিয়ে ছেলেটাকে যখন জিজ্ঞাসাবাদ করি, তখন জানা যায় যে এই ছেলেটা মেয়েটাকে নিয়ে যাচ্ছে ইউপিতে, নিয়ে গিয়ে বিয়ে করবে। ওখানে মেয়ে পাওয়া যায় না, তাই এখান থেকে ওরা এসছে মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে বলে। এবং ওর যে মামা মদন বর্মন, তাকে ও প্রায় 25,000 টাকার মতো দিয়েছে, এবং মেয়েটাকে জন্য এই 7 দিনে অনেক টাকা পয়সা খরচ করেছে মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা খবর পেয়ে মেয়েটা কোথায় আছে সেটা ছেলেটার কাছে জানতে পারি, এবং তারপরে মেয়েটাকে মহারাজাতে একটা বাড়ি থেকে উদ্ধার করা হয়, আর ছেলেটাকে ওই মরিচগার ওই বাড়ি থেকে নিয়ে আসা হয়। তারপরে আমরা থানায় তাকে নিয়ে আসি। কি নাম ছেলেটার? ছেলেটার নাম হচ্ছে দীপক কুমার। এবং আচ্ছা, এই মদনের বাড়িতে ছেলেটা এসে ওঠার পরে মদন মেয়েটার বাবা মাকে খবর দেয় যে আমার কাছে একটা ভালো ছেলে আছে, তোদের টাকা পয়সা লাগবে না, তোরা তো খুব গরিব, তো এই টাকা পয়সা লাগবে না, উল্টো এই ছেলেটা অনেক টাকা পয়সা দেবে, তো সেই ছেলেটার সাথে মেয়ে তোর মেয়ের বিয়ে দিয়ে দে বলে এই এই মাকে গিয়ে প্রথমে ছেলেটার সাথে কথা বলায়। তখন এর মা বলে না, একদম আমি বিয়ে দেবো না, অত দূরে আমার মেয়ে বিয়ে দেবো না, প্লাস আমার মেয়ে নাবালিকা, এবার সদ্য মাধ্যমিক দিয়েছে এবছর, আমি বিয়ে দেবো না, আমি রাজি না। তারপরে এই মেয়েটার সাথে ওর মামা যোগাযোগ করে, করে মামা 2 দিন ধরে মেয়েটাকে ওদের বাড়িতে রেখেছিল, রেখে এই ছেলেটার সাথে আস্তে আস্তে যোগাযোগ করিয়ে দেয়, এবং মেয়েটা এই ছেলেটার প্রেমের ফাঁদে পা দেয়। দেওয়ার পরে প্ল্যান করেছে যে আজকে ওরা চলে যাবে। কি সন্দেহ করছিলেন? আমরা যেটা সন্দেহ করেছি, যেহেতু ওই সমস্ত এলাকায় যেহেতু মেয়েদের সংখ্যা খুব কম, ওই সমস্ত এলাকা থেকে আমাদের এই উত্তর দিনাজপুর জেলায় কিন্তু অনেকে আসে, এবং এখানকার স্থানীয় লোকও যুক্ত থাকে যারা এই ছেলেগুলোকে তাদের বাড়িতে শেল্টার দেয়, এবং পরবর্তীতে বহু টাকার বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দেয়। আমার নাম কৌশিক চৌধুরী, আমি স্মোকাসের প্রজেক্ট কোয়ার্ডিনেটর, আর আমার সাথে সুব্রত গেছিলো, সুব্রত চাইল্ড লাইনে রায়গঞ্জ ব্লকের কাজ থাকে।